সোশ্যাল মিডিয়াতে আজকাল প্রায়ই একটা প্রশ্ন দেখা যায় যে ভাইয়া আমি নতুন পাখি পালন শুরু করছি আমি এক একজোড়ে অ্যাডাল্ট পাখি আনছি রানিং পেয়ার আনছি ডিম বাচ্চা সহ পেয়ার আনছি কিন্তু এই পেয়ারটা আমার বাসায় আসার পরে আর কিছুই করতেছে না অর্থাৎ রানিং পেয়ারটা ডিম বাচ্চা করতেছে না ডিম বাচ্চা সহজে পেয়ারটা আনছি সে তার বাচ্চাকে খাওয়াচ্ছে না ডিমে তা দিচ্ছে না কিংবা অ্যাডাল্ট পেয়ারটা যে আছে সেটা ব্রিড করতেছে না এই যে তিনটা সমস্যা হচ্ছে বিশেষ করে নতুন রায় এই যে তিনটা সমস্যা মধ্যে পড়তেছে এটা কেন পড়তেছে এটা কীভাবে আমরা ওভারকাম করবো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আসসালামু আলাইকুম আমি এমন বাড়িশ চ্যানেলে চ্যানেল বেশি সবাইকে স্বাগতম এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ভিডিওর শুরুতে বড় বড় মতন থাকবে চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেল বাটনটি বাজিয়ে দেবেন আর অলরেডি যারা করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ চলুন সবাই মিলে আজকে ভিডিওটা শুরু করি আমরা যখন পাখি পালন করতে চাই তখন আমরা কি করি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের পেয়ার আমরা কিনে আমাদের বাসায় নিয়ে আসি আমরা হয়তো কোনো ব্রিডারের বাসায় গেছি ব্রিডার হয়তো বলে দিছে যে এই পাখিটা ডিম বাচ্চা করা পাখি বা এই পাখির বাচ্চাটা কিছুদিন আগে আমি সেল করছি তো আপনি যদি নেন তাহলে এটা আপনার বাসায় গিয়ে ডিম বাচ্চা করব বা আমি একজনের অ্যাডাল্ট পাখি আনছি বিক্রেতা বলে দিছে যে এই পাখিটা অ্যাডাল্ট পাখি আমার বাসায় ডিম বাচ্চা করছে আপনার বাসায় যাওয়ার সাথে সাথে ডিম বাচ্চা করবো বা আমি কোথাও থেকে ডিম বাচ্চা সহ কোনো বড় ভাইয়ের কাছ থেকে পরিচিত বড় বাড়িতে বলছি ভাই এটা ডিম বাচ্চা সহ আমার বাসায় দেন আমি আমার বাসায় নিয়ে এটাকে লালন পালন করব। সেই বড় ভাই কিন্তু আমার দিকে তাকায় আসে ডিম বাচ্চা সহ পেটটা কিন্তু দিয়েও দিছে আমার বাসা আমি আনছিও কিন্তু আমার বাসায় আসার পরে সেই পাখিটা তার বাচ্চাকে খাওয়াচ্ছে না ডিমে তা দিচ্ছে না বা অ্যাডাল্ট পেয়ারটা যে আছে সেটা ব্রিডিং করতেছে না বা আপনার যে ডিম রানিং পেয়ারটা আনছে সেটাও কিন্তু আমার এখানে আপনি কী করতেছে না আপনার ডিম বাচ্চা করতেছে না বিক্রেতা যখন বলে দিছে যে এটা আমার বাসায় ডিম বাচ্চা করছে সেটা অবশ্যই তার বাসায় ডিম বাচ্চা করছে এবং একজন ব্রিডার যখন বলে যে এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করে পেয়ার সেটা হচ্ছে ঠিকই বলে কিন্তু আমার বাসায় আসার পরে সেটা ডিম বাচ্চা করে না কেন করে না এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা কারণ আমি যখন নতুন থাকি তখন এই পাখি সংক্রান্ত অনেক বিষয়ে আমার জানা থাকে না ফলশ্রুতিতে একজোড়া অ্যাডাল্ট পাখি আনার পরে রানিং পেয়ার আনার পরেও ডিম বাচ্চা সব পেয়ার আনার পরেও আমরা তার থেকে যথাযথভাবে ব্রিড নিতে পারি না কেন পারি না কেননা যার কাছ থেকে আমি পাখি জোড়া আনছি সে যে পরিবেশটা দিছে সে যে খাবারটা দিছে সে যেভাবে পাখিকে মেনটেন করছে আমি ব্যক্তিগতভাবে সেই পাখিটাকে ওইভাবে মেনটেন করতে পারতেছি যার কারণে সেই পাখিটা তার কাছে ডিম বাচ্চা করলেও আমার কাছে ডিম বাচ্চা করতেছে না এই যে সমস্যাটা এই সমস্যাটা হয় তখন যখন আমরা নাকি নতুন থাকি এবং আমাদের যখন পাখি পালন সংক্রান্ত জ্ঞান সীমিত থাকে এছাড়া এটি এমন একটা জ্ঞান যেখানে আমি দশ বছর পাঁচ বছর পাখি পালক দেখব যে আমি অনেক কিছু জেনে গেছি তা কিন্তু না এটা কিন্তু প্রতিনিয়ত শিখতে হয় আমাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন প্রবলেম আছে নতুন নতুন বিষয় নিয়ে শিখতে হয় আজ যারা দেখবেন যে দশ বিশ বছর ধরে ব্রিডার আসে তারাও দেখবেন বলবেন যে আমরা ভাই নতুন নতুন জিনিস শিখতেছি তো এ আর যারা মাত্র পাখি পালন করা শুরু করছে তারা যদি ওই ধরনের পাখি এনে বর্তমানে পাখি পালন করতে চায় এটা তো আর সম্ভব না তাই আমাদেরকে যে কাজ করতে হবে এডাল পাখি না কিনে রানিং পেয়ার না কিনে আপনার ডিম বাচ্চা সহ পেয়ার না কিনে সেমি অ্যাডাল্ট পাখি কিনে এনে পরিবেশের সাথে অ্যাডজাস্ট করে আমাদেরকে কি করতে হবে আস্তে আস্তে এই বার্ড বিডিংয়ে দিয়ে ধাবিত হবে তো দেখা যাক আমি যদি ওই পাখিটা কিনে নিয়ে আসি তো আমার করণীয় কী অর্থাৎ আমি কীভাবে নতুন থাকা অবস্থাতেও আমি কিভাবে তার থেকে ডিম বাচ্চা পেতে পারি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা বা আমি কিভাবে তার থেকে আমার যে আকাঙ্ক্ষাকে আমি অর্জন করতে পারি সেটা কি আপনি হয়তো একজোড়া পাখি আনছেন রানিং পেয়ার আনছেন আনার পরে তাকে সুন্দর সেট আপ সেটআপ সেট দেওয়ার পরে এরপরে আপনি এক মাস সময় নেন যে হ্যাঁ আমার পাখিকে আমি এক মাস এইভাবে রাখি দেখি সে ডিম বাচ্চা করে কি না কেন একটা পাখি অনেক সময় দেখা যায় যে নতুন জায়গায় আসার পরেও পাখি খুব দ্রুত অ্যাডজাস্ট হয়ে ডিম বাচ্চা করে আবার কিছু কিছু ক্ষেত্রে একটু সময় নেয় অ্যাডজাস্ট হতে এটা আমি প্রায় ভিডিও আপনাদের সাথে শেয়ার করি যে পাখি অ্যাডজাস্ট হতে দুই থেকে তিন মাসের সময় নেয় তো সেটা আনার পরে আমি যদি এক মাস তাকে সময় দিই দেখি যে না আমার পাখি তো ডিম বাচ্চা করতেছে না তাহলে কি করতে হবে এখন আমাদেরকে দ্বিতীয় ধাপে আগাইতে হবে অর্থাৎ অর্থাৎ আমি যাতে এই পাখির থেকে দ্রুত ব্রিডিং নিতে পারি সেই জন্য আমার ব্যবস্থা করতে হবে তার প্রথম ব্যবস্থা হচ্ছে আপনাকে দুটো খাঁচা সংগ্রহ করতে হবে বা সেকেন্ড পার্টের বা আজখানে যে পার্টিশন করা যায় এই ধরনের একটা খাঁচা নিতে হবে সেই সাথে সাথে পাখির যে ব্রিডিং বক্স বা হাড়ি আছে সেটা কি করতে বাইরে বের করে ফেলতে হবে এখন যে কাজটা করতে হবে আপনাকে যে খাঁচায় পাখিকে ব্রিডিং করাবেন সেই খাঁচায় মেলকে রাখতে হবে দ্বিতীয় খাঁচায় বা সেকেন্ড পার্টে আমি কি করব আমার ফিমেলকে সরাই রাখবো সবচেয়ে ভালো হয় দুটা উঁচু নিচে করে আলাদা করে রাখার জন্য এখানে আপনি পনেরো দিন সময় নেবেন অনলি ফিফটিন ডেজ সময় নেবেন প্রথম কি করবেন প্রথম পাঁচ দিন দুটা পাখিকে উপর নিচে করে আলাদা রাখবেন আলাদা রাখা হয়ে গেল এই পাঁচ দিন পাখিকে কোনো রকম মেডিসিন দেওয়া যাবে না অর্থাৎ এই পাঁচ দিন পাখিকে নর্মাল যে খাবার আছে নর্মাল যে আপনার ফুডগুলো আছে সেগুলো খাওয়াতে দিতে হবে পাঁচ দিন পরে খাতা দুটোকে পাশাপাশি করে দিতে হবে হয়ে গেলো পাশাপাশি হয়ে গেল এই যে পাঁচ দিন পরে পাশাপাশি হয়ে গেল এর মধ্যে যদি আপনার সেকেন্ড পার্টের খাতা থাকে বা টু পার্টের খাতা থাকে তাহলে তো ওটা ওইভাবে থাকলো এই পাঁচ দিন যাওয়ার পরে ষষ্ঠতম দিন থেকে পাখিকে আমরা মেডিসিন খাবো অর্থাৎ ব্রিডিং কোর্স করাবো এই ব্রিডিং কোর্স রিলেটেড কিন্তু ভিডিও আমার চ্যানেলে আসে চাইলে দেখে নিতে পারেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এছাড়া আই বাটনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন এরপরে দেখা যাচ্ছে এই যে আমি যখন ব্রিডিং কোর্স করতেছি অর্থাৎ পাখিকে যখন আমরা ভিটামিন ক্যালসিয়াম মাল্টিভিটামিন সেল জিঙ্ক এই ধরনের আপনার ভিটামিন যখন খাওয়াচ্ছি সেই সাথে পাখিকে যখন আমরা সফট ফুড দিচ্ছি এগ ফুড দিচ্ছি এই খাবার খাওয়ার সাথে সাথে দেখবেন যে পাখি দুটো দুজনের কাছে কাছে আসার চেষ্টা করতেছে খুবভাবে কাছে আসার চেষ্টা করতেছে তারা ওই দুই খাঁচার বাইরে থেকে কাছে আসার চেষ্টা করতেছে এখন যখন এই কাছে আসার চেষ্টা করতেছে ঠিক সপ্তম দিনে যায়া পাখিকে একসাথে করে দিবেন বা আমরা একসাথে পাখিকে করে দেবো যখনই পাখিকে আমরা সপ্তম দিনের একসাথে করে দেব দেখবেন যে করে পাখি জুড়া নিয়ে তো সে আগে জোড়া ছিল দেখবেন যে পাখি মেটিং করা শুরু এক্ষেত্রে দেখা যায় যে নাইনটি নাইন পাখি আপনার মেটিং করে এই মেটিং করার যখন শুরু করবে তার তিন দিনের মধ্যে যে কোনো সময় আমরা কি করব বক্স বা হাড়ি দিয়ে দিব এই বক্স বা হাড়ে দেওয়ার সাথে সাথে দেখবেন যে পাখির ডিম পাড়া শুরু করে দিছে এবং সেই ডিমের থেকে যে বাচ্চাটা আসবে সেটা হবে হেলদি বাচ্চা হবে সেটা ভালো বাচ্চা হবে সুন্দর বাচ্চা হবে তাহলে সমগ্র বিষয় আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি যদি অ্যাডাল্ট পাখি কিনে আনি ডিম পাড়া বাকি কিনে আনি আপনার রানিং পেয়ার কিনে আনি সেই পেয়ার যদি আমার ঘরে ডিম না পারে কীভাবে তার থেকে দ্রুত সময়ে আমরা ডিম বাচ্চা করাতে পারি আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আন্তরিক ধন্যবাদ আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দেবেন চ্যানেলের সোশ্যাল মিডিয়ায় যদি জয়েন না করে থাকেন ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে এখনই জয়েন করেন দেখাচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সবার ব্যাপী ভালো থাকুক এবং সুন্দর বিট করুক টাটা আসসালামু আলাইকুম